এই দেশের অনেক প্রবাসীর, সবাই না, সবাই তো আবার খারাপ না, আমি প্রায় সময় বলি এই দেশের লক্ষ লক্ষ প্রবাসীদের স্ত্রীদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে। ইসলামী আইন নাই, এই জন্য বিচার হচ্ছে না, কেয়ামতের ময়দানে কঠিন বিচার হবে। আর এই দেশের লক্ষ লক্ষ প্রবাসীদের স্ত্রীদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে, যারা পরকীয়া প্রেমে লিপ্ত, যারা পরকীয়া প্রেমে লিপ্ত, যারা অন্য পুরুষের সাথে, স্বামী বিদেশ, অন্য পুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত, জিনায় লিপ্ত। আল্লাহ বলেন, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ওই প্রবাসীর স্ত্রীর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আরে ভাই, আপনি স্ত্রীকে সময় দিবেন, কমসে কম 4 থেকে 6 মাসের ভিতরে বিদেশ থেকে আসা জরুরি। আর স্ত্রী যদি না পারে, স্ত্রী স্বামীকে বলবে, দেখো টাকা পয়সার দরকার নেই, বিদেশের দরকার নাই, চলে আসো দেশে, আরে আমরা শাক সুটকি খাবো, তারপরেও তোমার বিদেশে যাওয়ার দরকার নেই, কারণ তুমি বিদেশে গেলে আমি জিনায় লিপ্ত হতে হয় আমার। আরে না পারলে স্বামীকে বিদেশ থেকে নিয়ে আসেন, কিন্তু আপনি জানেন না, পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যেদিন আপনি জিনায় লিপ্ত হয়েছেন, ওই দিন ইসলাম বলে, সূরা নূরের 2 নম্বর আয়াত বলে, ওই দিন আপনি পৃথিবী থেকে বাঁচার যে একটা অধিকার, এই পৃথিবীতে বাঁচার যে একটা অধিকার, ওইটা হারিয়ে ফেলেন। অতএব আপনার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মানুষ বুঝে না, মানুষ বুঝে না, সবাই কিন্তু আবার খারাপ না, কথা বলছেন না, সবাই কিন্তু আবার খারাপ না, ভালো আছে, খারাপও আছে।